চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের পক্ষ থেকে পালন করা হয়েছে স্বাধীনতা দিবস। রবিবার সকাল 9টায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ। এছাড়াও ছিলেন বিএসএফের 148 নম্বর ব্যাটালিয়ন এবং কমান্ডিং অফিসার বি শাহ, কোম্পানি কমান্ডার আর কে শেট্টি, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ, এক্সপোর্টার্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মূলচাঁদ বুচ্চা, ভরত প্রসাদ কানু, সামাজিক সংগঠন সুজনের কর্ণধার সুনির্মল গুহ, শুল্ক দপ্তরের অধিকর্তা সহ চ্যাংরাবান্ধা সীমান্তের ব্যবসায়ীরা। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড কর্তাদেরকে হাতে মিষ্টি বিতরণ করা হয়েছে। পাশাপাশি এদিন চ্যাংরাবান্ধা সীমান্তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ডিআইজি বিএসএফ জওয়ানদের মধ্যে এবং কোচিকাচাদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করেছেন। কি জানানো হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে শুনবো। স্বাধীনতা দিবস স্যার, আজ চ্যাংরাবান্ধা আইসি স্যার আপনি ফ্ল্যাগ হোস্টিং কিয়া স্যার, ইসকে কুছ বতাইয়ে স্যার। আজ দেশ ভারত কা 75वां স্বাধীনতা দিবস মনা রহা হ্যায়। আপকো জেসে বিদিত হ্যায় হামারা দেশ অভি কাফি প্রোগ্রেস কর রহা হ্যায়, কাফি তরক্কি কর রহা হ্যায়। পুরে দেশবাসী আপনে জো দেশ কি জো প্রোগ্রেস হ্যায় উসমে কন্ট্রিবিউট কর রহে হ্যায়। तो आज वक्त की भी ज़रूरत है कि हम सब लोग अपने देश के लिए एक साथ इकट्ठे खड़े हों और पूरे देश का नाम विश्व के अंदर उजागर करें, अच्छा करें सर। जो इसके अतिरिक्त जो बच्चों ने यहाँ पे काफ़ी अच्छा कार्यक्रम दिया है, भूतबाड़ी योगा स्कूल के बच्चे थे, सिलीगुड़ी के जो बच्चे डांस स्कूल के बच्चे हैं, इन सभी ने काफ़ी अच्छा अपना टैलेंट यहाँ पर दिखाया है। मैं इन सबको बहुत बहुत शुभकामनाएँ देता हूँ, इनका भविष्य भी बहुत उज्ज्वल हो। सर पड़ोसी देश सेक्टर कमांडर रंगपुर को और 61 बीजेपी सीओ को सर आप मिठाई भेजा सर, इसे बताएं कुछ। ये हमारी परंपरा रही है, जब भी कोई राष्ट्रीय दिवस होता है या कोई हमारा खुशी का मौका होली दिवाली या ईद के मौके होते हैं तो हम हमारे जो पड़ोसी मित्र देश है बांग्लादेश, उसके जो हमारे काउंटर पार्ट हैं उनको हम शुभकामनाएँ देते हैं, बधाई देते हैं, तो मिठाई भी उसी का एक रूप है। सर सीमा सुरक्षा कैसी थी सर आज? आज और ये पूरे हफ्ते में जैसा आपको पता है हम लोग अपना ऑप्स अलर्ट एक्सरसाइज भी करते हैं, जब भी राष्ट्रीय दिवस होता है 15 अगस्त होता है या 26 जनवरी होता है, तो हमारी मैक्सिमम स्ट्रेंथ बॉर्डर पे होती है और हम पूरे देश की सीमाओं की चौकसी को और बढ़ा देते हैं। सर 15 अगस्त में सर इलाका क्या शुभकामनाएं देंगे सर आप सेक्टर कमांडर तरफ से? सर पूरे इलाके को, पूरे जो यहाँ के गणमान्य नागरिक यहाँ उपस्थित भी हैं चंगड़ाबंदा के, और सभी नागरिकों को मैं ढेर सारी शुभकामनाएँ देता हूँ कि उनका स्वतंत्रता दिवस बहुत अच्छा बीते और वो बहुत अच्छा कार्य करें, और अपने जो बच्चे हैं छोटे बच्चे खासतौर से मैं उनको शुभकामनाएं देता हूँ, बहुत मेहनत करें, पढ़ाई करें, उनका भविष्य बहुत उज्जवल हो और इसके साथ साथ यहाँ के नागरिकों का भी जो जीवन है वो बहुत अच्छा हो। धन्यवाद सर। सर आज 15 अगस्त है स्वतंत्रता दिवस सर, आज চোখ রাখবো দিনহাটার খবরে। দিনহাটার সিদ্ধেশ্বর এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন এবং পড়ুয়াদের নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত করল ভারতের স্বাধীনতা দিবস। এদিন সকালে সংস্থার সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর আর্থিকভাবে পিছিয়ে পড়া কোচিকাচাদের খাতা কলম মাস্ক এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। তাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি দিনহাটা শহরে বিভিন্ন প্রান্ত পরিক্রমা করেছে। এই র্যালি দিনহাটা শহরে পরিক্রমা করে এরপর দিনহাটা থানা এসে আইসি সুরজ থাপার সাথে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি দীর্ঘক্ষণ আলোচনা করেছে। আইসি সুরজ থাপা বাচ্চাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। বাচ্চাদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের পর তাদের হাতে চকলেট তুলে দেওয়া হয়েছে দিনহাটা থানার পক্ষ থেকে। এদিন সংস্থার পক্ষ থেকে পথচারীদের হাতে জাতীয় পতাকা, মাস্ক এবং চকলেট দেওয়া হয়। আমরা এদেরকে নিয়ে র্যালিতে বের করেছিলাম, এরা বেশি দূর হাঁটতে পারবে না জন্য
मूल उद्देश्य हलो दिनहाटार विभिन्न स्थानगुली परिचित करा दिनहाटा थाना दिनहाटा हासपाताल दिनहाटा एसडी अफिस दिनहाटा काचारी दिनहाटा दमकल दिनहाटा मदनमोहन बाड़ी ये सब जगह परिचित करा कारण बाड़ी थेके बेर हय ना एदेरके परिचित करार उद्देश्य आज के टोटो निये कचिकाता के लिए बेरिये रविवार बारोभिसा चौपदी संलग्न एलाकाय एई उद्यापन अनुष्ठाने छिलेन कुमाग्राम ब्लकेर विडिओ मिहिर कर्मकार कुमाग्राम थानार आईसी बासुदेव सरकार सह जनप्रतिनिधिरा যে খবরের দিকে নজর রাখছি রবিবার বারোভিসা চৌপতি এলাকায় পালিত হয়েছে স্বাধীনতা দিবস এবং সেই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন কুমাগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার কুমাগ্রাম থানার আইসি বাসুদেব সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং সেখানে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে করোনা ওয়ারিয়ার্সের এবং যার উদ্যোগ গ্রহণ করেছে কুমাগ্রাম ব্লক প্রশাসন এই বিষয়ে কুমাগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার জানিয়েছেন সাতজন পরিবারকে এদিন সম্মান জানানো হয়েছে আনন্দ এখানে করতে আসিনি আমরা অ্যাকচুয়ালি আমাদের কুমারগ্রাম ব্লকের যারা বীর সৈনিকরা যারা প্রাণ হারিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কোভিডের সঙ্গে লড়াই করতে গিয়ে কখনো কখনো মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে যেমন অগ্নিকাণ্ডে যে মানুষরা আক্রান্ত হয়েছিল আটক হয়েছিল তাদেরকে রক্ষা করতে গিয়ে যেসব বীর সৈনিকরা আমাদের ব্লক থেকে বিলং করে যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান এবং সমবেদনা জানানোর জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান ছিল আমরা সফলভাবে করতে পেরেছি সকলের পরিবার আমাদের এখানে এসেছিল তাদেরকে আমরা যে সমবেদনা জানাতে পেরে আমরা নিজেরা গর্বিত কতজনকে জানানো হলো সাতজনকে এবারের প্রজাতন্ত্রতম হীরক জয়ন্তী আমরা সেই উপলক্ষে আমাদের আমরা তো আনন্দ এখানে করতে আসিনি সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এদিন স্বাধীনতা দিবস পালিত হলো গাজলেও গাজলে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস এদিন গাজল থানার চত্বরে পালিত হয়েছে আজকের এই দিনটি উদযাপন করা হয়েছে এবং সেখানে থানা চত্বরে হয়েছে প্যারেড এবং তার পাশাপাশি গাজলে হাকি নাকু হাই স্কুলে পালিত হয়েছে আজকের এই দিনটি এই কোভিড বিধি মেনে ছাত্র ছাড়াই আমাদের দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এই অনুষ্ঠানে আমরা শিক্ষকরাই প্রায় সকলেই অংশগ্রহণ করেছিলাম এবং জাতীয় পতাকার সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা উদ্বোধনী সঙ্গীত এবং সমাপ্তি সঙ্গীত এর মাধ্যমে ছোট করে আমরা আজকে আমাদের দেশের বীর যোদ্ধাদের স্মরণ করেছি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শিক্ষানুরাগী সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ আমি জীবন কৃষ্ণ দেবনাথ সহকারী প্রধান শিক্ষক রাজেন লিচেন চোখ রাখবো অসমের খবরে 15ই আগস্ট উপলক্ষে আসামের ধুবরী জেলায় বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার মাঝে ধুবরী জেলায় পালিত হয়েছে স্বাধীনতা দিবস এবং সেখানে এই দিনটি উদযাপন করা হয়েছে ধুবরী শহরের রাজা প্রভাতচন্দ্র বড়ুয়ার নামের খেলার মাঠে সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধুবরী জেলা শাসক অন্নামুথান এমপি এর সঙ্গে ছিলেন ধুবরী জেলার পুলিশ সুপার অভিজিৎ গৌরব বিভিন্ন বিভাগে দায়িত্বে থাকা অধিকর্তারাও এই অনুষ্ঠানে ছিলেন Caused by enemy fire during ceasefire violation while deployed. পতাকা উত্তোলন করেছেন জেলা শাসক আর তারপর ধুবরী বিভিন্ন পুলিশ বাহিনীর দল ভারতীয় জাতীয় পতাকা সম্মান জানিয়ে প্যারেড করা এক সুন্দর চিত্র এদিন দেখা গিয়েছে ধুবরীতে জেলা শাসক সেখানে ভাষণ রাখেন এবং করোনা ওয়ারিয়ার্সের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ধুবরী জেলার মানুষের উন্নয়নের জন্য নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ভাষণ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে Caused by enemy
ceasefire during ceasefire violation while deployed at Ghan area in Utpanman Yasuso. Ayushman Joyce Anjima Khatun.